আমরা কি অনেক কষ্ট করে এই ক্যামেরার সামনে আইছি ভাই, আমি কেউ কোনো দিন সহজে ক্যামেরার সামনে আসে না, আর অনেক কষ্টে পড়ছি, তার জন্য ভাই ক্যামেরার সামনে আজ কেউ যদি আমার। আচ্ছা ঠিক আছে, তো তোমার কি বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে শাদী হই নাই। তো এখনো বিয়ে শাদী হয় নাই? না। তো তোমার বয়স কত? 17। 17 বছর এই যে হয়ে গেছে, এখন তোর বিয়ে শাদী হয় নাই, তো বিয়ে শাদী তুমি? আমার দায়িত্ব নিতে হয়, আমি তারই বিয়ে করবো আর তাকেই ভালোবাসবো, আর তার সঙ্গেই কথা বলবো, আর অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবো। আচ্ছা সুন্দর কথা, তো দর্শক কথাগুলো বলছে। তো রিয়া, তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে? রিয়া, আমার নাম্বার আছে। মোবাইলের মাধ্যমে? হ্যাঁ, মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তো এই যে মোবাইলের মাধ্যমে কথা বলবে, এতে তো আগে যদি তুমি বিয়ে শাদী করতে চাও আগে তো প্রেম। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো চলুন কথা না বাড়ি, আমরা তার সাথে পরিচয় নিই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছি। আচ্ছা, তো আপুর নাম কি? রিয়া। রিয়া, তো দর্শক আজকে আমরা পরিচয় হয়ে গেলাম রিয়ার সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো রিয়া, এই যে সুন্দর একটা মুখ নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে, তো কী উদ্দেশ্যে নিয়ে আসলা? তোমার ফ্যামিলিতে কে কে আছে? আচ্ছা রিয়া, তো তোমার ফ্যামিলিতে কে কে আছে এখন? ভাই, আমরা তিনটা লোক এখন বর্তমানে আছি। আমার বাবাটা ছিল তিন বছর আগে মারা গেছে, আর আমার একটা ছোট বোন আছে 7 বছর বয়স, আর আমার ভাইটা বড়। আমার ভাইটা বিয়ে করে চলে গেছে, ভাত কাপড় দেয় না। আমার মাটা অনেক বয়স্ক, আমার মার পায়ে সমস্যা, আমার মায়ের পায়ে ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে অনেক টাকার দরকার। অত টাকা আমরা কোথায় পাবো? আমরা তো খেতেই পারি না, যার নুন আনতে আনতে পান্তা পুড়াচ্ছে, সে অত টাকা কেমনে পাবে? ওই জন্য ভাই, আমি প্রবাসী ভাইদের কাছে সাহায্য চাচ্ছি, কেউ যদি আমাকে সাহায্য করেন তো অনেক উপকার হতো ভাই। আচ্ছা, তো তোমরা কয় ভাই বোন বললা? দুটো বোন একটা ভাই। দুই বোন এক ভাই। আচ্ছা, আর তোমার বাবা? আমার বাবাটা মারা গেছে 3 বছর আগে। 3 বছর আগে মারা গেছে। আর তোমার মা অসুস্থ? আমার মা খুব অসুস্থ। আচ্ছা, কোনো কাজকাম তো করতে পারে না? কাজকাম একদম করতে পারে না। আচ্ছা, আমি কাজ করি। আচ্ছা, তো তোমার ভাই বিয়ে করে চলে গেছে নাকি? ভাইটা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, আর তোমরা দুইটা বোন আছে শুধু? দুইটা বোন আছে, একটা ছোট আছে 7 বছর বয়স, আর আমি লোকের বাড়ি কাজ করি। লোকের বাড়ি কাজকাম করে যা উপার্জন করে না, তা দিয়ে তাদের সংসার চলে। কোনো মতো ভাই সংসার, কতদিন খাই কতদিন আবার না খেয়ে ঘুমিয়ে। আচ্ছা ভাই, কষ্টের কবার, আল্লাহ কষ্ট দেশের বলেই তো আমাদের। আমরা কি অনেক কষ্ট করে এই ক্যামেরার সামনে আইছি ভাই, আমি কেউ কোনো দিন সহজে ক্যামেরার সামনে আসে না, আর অনেক কষ্টে পড়ছি, তার জন্য ভাই ক্যামেরার সামনে আছে। কেউ যদি আমার প্রবাসী ভাইরা আমরা কেউ যদি সাহায্য করতেন ভাই, আমার অনেক উপকার হতো ভাই। আচ্ছা, তো তোমার এই যে বাবা মারা গেল, তো এখানে এই মানে যেখানে থাকো ওইখানেই মারা গেছে নাকি? না, গ্রামের বাড়িতে মারা গেছে? যেখানে থাকি ওখানেই মারা গেছে। আচ্ছা, আচ্ছা ভাড়া থাকো না? আর তোমার ভাই যাই যে বিয়ে করে চলে গেল, তো তোমাদেরকে দেখাশোনা করে না সে? না, সে একদম দেখাশোনা করে না। সে বলছে দেখাশোনা করলে যদি আমাদের খাওন খরচর দায়িত্ব নিতে লাগে, ওই জন্য সে আমাদের সঙ্গে কথাও বলে না, মানে কথা বলে না আর দেখা সাক্ষাৎও করে না। আচ্ছা, তো এই যে তোমার মার যে শরীর অসুস্থ, তোমার ভাই জানে না? আমার ভাই জানে, জানলে কি হবে? আমার মায়ের সঙ্গেও কথা বলে না, বলছে কথা বললে যদি টাকা টোকা দেওয়ার লাগে, আর ওরা গেছে গা অন্য জায়গায়, মানে মানে দূরে কোথাও চলে গেছে। বলছে ওরা বলছে কি, যদি কাছে থাকলে আমরা যদি আবার ওদের কাছে যে সাহায্য চাই, ওই জন্য ওরা অনেক দূরে চলে গেছে, আর যোগাযোগও করে না আমাদের সঙ্গে যে মাটা কেমন আছে কি ভালো, ওসব কথাও বলে না। আচ্ছা, তো তোমার আত্মীয় স্বজন বলতে আর কেউ নাই? কেউ নাই ভাই, এখানে কেউ নাই। আমরা লোকের বাড়ি ঘর ভাড়া থাকি, কেউ নাই। বাবা তো অনেক আগেই মারা গেছে বলছি, আর কোনো আত্মীয় স্বজনও নাই। আচ্ছা, আর আমার বোন আর আমার মাতাই আছে। তো তুমি, তোমার বোন কি করে এখন, বাসাতেই থাকে? আমার বোন বাসাতেই থাকে, 7 বছর বয়সে, ওর কি করতে পারবে? আচ্ছা, লোকের বাড়ি কাজ করি। তো তুমি লেখাপড়া করছো, শিখছো? না ভাই, ভাতই জুটে না, লেখাপড়া কেমনে হবে? মানে টাকা পয়সার উপরে, টাকা পয়সার জন্য লেখাপড়া শিখতে পারো নাই? টাকা পয়সার জন্য লেখাপড়া একদম শিখা হয়নি, শিখতে অনেক ইচ্ছা হয়েছে, হলে কি হবে ভাই? ইচ্ছা হলে তো উপায় নাই, টাকা নাই তার জন্যে, আর লেখাপড়াও হই নাই তার জন্যে। আমি এখন চাচ্ছি যে আমার মাটা যদি তাড়াতাড়ি সুস্থ হতো, আমি লোকের বাড়ি কাজ করি ভাই, যতক্ষণে টাকা পাই অতক্ষণে খাই। আমি লেখাপড়া শিখবো না কি করবো?
আচ্ছা তো তুমি যে কাজ কাম করো কত বছর ধরে লোকের বাসায়? 5-6 বছর ধরে, 6 বছর ধরে কাজ কাম করি। মানে তোমার বাবা বেঁচে থাকা অবস্থায় কাজ কাম করতেছো? বাবাটা যে অনেক বয়স্ক ওই জন্য বাবাটা থাকতেও কাজ করি, আর আর বাবাটা এখন মারা গেছে, এখন আরো বেশি আমার উপরে চাপ পড়ছে। আচ্ছা, আর আমার বোনটা আছে, আমার ভাইটা তো গেছেই, ওর বলছি তো ওই তো বিয়ে করে অন্য জায়গায় গেছে, আর আমার মা, আমার মা তো অনেক অসুস্থ, লোকের বাড়ি কাজ করি। আচ্ছা ঠিক আছে, তো তোমার কি বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে শাদী হই নাই। তো এখনো বিয়ে শাদী হয় নাই? তো তোমার বয়স কত? 17। 17 বছর এই যে হয়ে গেছে, এখন তোর বিয়ে শাদী হয় নাই, তো বিয়ে শাদী তুমি সারা কিভাবে থাকবা, তোমার সারাটা জীবন কিভাবে পার করবা? তো তুমি প্রেম ভালোবাসা করছো রিয়া এখনো? না ভাই, এখনো প্রেম ভালোবাসা করি নাই। এখনো করো নাই? আচ্ছা, এই যে 16-17 বছর হয়ে গেছে, এখনো প্রেম ভালোবাসা করো নাই, এটা একটা কথা বললা তোমার এখন একটা। হ্যাঁ বলো। আমরা কাজ নিয়েই ব্যস্ত থাকি, লোকের বাড়ি কাজ করব না প্রেম করব? প্রেম করলে তো আর পেটে ভাত জুটবে না, প্রেম করলে তো প্রেমই করতে থাকবে, আর ওখানে তো সব না খেয়ে মারা যাবে। ওই জন্য ভাই যেইটুক সময় প্রেম করবো ওইটুক সময় আমরা একটা লোকের বাড়ি কাজ করি, কিছু টাকা হলেও তাও আমাদের সংসারটা কোনো মতো চলবে। আচ্ছা, মনের ভালোবাসা একটা আর পেটের ক্ষুধা হলো আরেকটা, তো মনেরও তো একটা ভালোবাসার দরকার আছে, কারণ মানুষ মানুষ প্রেম ভালোবাসা থাকতে পারে না, প্রেম ভালোবাসা ছাড়া। ঠিক আছে, ভালোবাসা রাখাই লাগে, তো যে আমার দায়িত্ব নিতে পারবে, আমার আমার বোন আমার মার যে দায়িত্ব নিতে পারবে, যে আমাদের পাশে থাকবে, কোনো প্রবাসী ভাই যে আমাদের সাহায্য করবে, আমি তার সঙ্গেই প্রেম করবো, আর আমি তারই বিয়ে করতে চাই। আচ্ছা, সুন্দর কথা। তো এর আগে কারোর সাথে প্রেম ভালোবাসা করো নাই? না ভাই, একদম কারোর সঙ্গে প্রেম ভালোবাসা করিনি, বললাম না কাজই করতে করতে দিন যায় প্রেম ভালোবাসা কখনো। আচ্ছা, তো তোমাকে কেউ বিয়ে শাদী করার অফার নিয়ে আসে নাই তোমার মার কাছে? তোমার বয়স তো হয়ে গেছে বিয়ে শাদী করার। সেই তো ভাই, আসলে কি হবে, যৌতুক চায়, অত টাকা কোথায় পাবো, খাওয়াই জুটে না, আর যৌতুক কিভাবে আমরা দেব, ওই জন্য বিয়েটা ভেঙে যায়, ওরা চলে যায়। আচ্ছা, মানে যৌতুকের কারণে, মানে বিয়ে শাদী নিয়ে আসে কিন্তু যৌতুকের কারণে হয় না? আবার ভাই, বিয়ে শাদী বসলেও কি হবে, যদি আমি বিয়ে বসেও যাই আমার মার দায়িত্বটা কে নেবে? আমার মাটা তো খুব অসহায়, আর আমার ভাইটা তো একদমই দেখে না, আর আমার ছোটো একটা বোন আছে, আমার যদি ওরা একটা প্রবাসী ভাই যদি আমাদের সাহায্য করতে পায়, আমাদের পাশে থাকে, আমার মার দায়িত্ব নিতে পায়, আমার বোনটা আমার দায়িত্ব নিতে পায়, আমি তারই বিয়ে করব, আর তাকেই ভালোবাসবো, আর তার সঙ্গেই কথা বলবো, আর অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবো। আচ্ছা, সুন্দর কথা। তো দর্শক, রিয়া সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলছে। তো রিয়া, তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে রিয়া? আমার নাম্বার আছে মোবাইলের মাধ্যমে। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তো এই যে মোবাইলের মাধ্যমে কথা বলবে, এতে তো আগে যদি তুমি বিয়ে শাদী করতে চাও, আগে তো প্রেম ভালোবাসা হওয়া লাগবে, তারপরেই তো তুমি বিয়ে শাদী করবা। এখন কি তুমি মোবাইলের মাধ্যমে কথা বলতে পারবা, সময় পাবা? ভাই এখন কি করবো, টাকার জন্য যদি, আমি তো আগেই বলছি যদি কোনো প্রবাসী ভাই আমার পাশে থাকে, সে যদি আমার কিছু হেল্প করে তার সঙ্গে আমি কথা বলবো, সে তো ওটা ও কিছু দিলে আমার মাতার চিকিৎসাও হবে, তারপরে তোমাদের পাশেও দাঁড়ানো হবে, আর তুমি পাশে দাঁড়ানো হবে, আর তার সঙ্গে কথাও বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, তো দর্শক তোমার নাম্বারটা তুমি বলতে পারবা? রিয়া তো লেখাপড়াই জানি না, কেমনে করে নাম্বার? আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমি রিয়ার নাম্বারটা বলে এসেছি, কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা তাকে বিয়ে শাদী করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন রিয়ার সাথে, 01921528866। তো আমি নাম্বারটা আবার বলেছি, 01921528886 888-6 এই নাম্বারে যোগাযোগ করবেন রিয়ার সাথে। আচ্ছা, তো রিয়া, যে আমরা এত সময় ছিলাম তোমার সাথে, শুনলাম তোমার জীবনে জানা অজানা কিছু গল্প, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তোমার আর কিছু বলার আছে রিয়া? ভাই আমি সবার কাছে বলছি ভাই, হাত জোর করে বলছি ভাই, কেউ প্রবাসী ভাইরা আমার পাশে যে দাঁড়াবে ভাই, আমার মাটা খুব অসুস্থ, আমার মার চিকিৎসা করতে পারছি না টাকার জন্য ভাই, কোনো প্রবাসী ভাইরা যদি আমার সাহায্য করতে পারেন তো ভাই এই নাম্বারটায় ফোন দিবেন, আমি তার সঙ্গে কথা বলবো, আর কোনো প্রবাসী ভাইরা আমার নোংরা কথা বলবেন না, আমি ক্যামেরার সামনে আছি অনেক কষ্টে পড়ে ভাই, কেউ কোনো দিন সুখী পড়ে ক্যামেরার সামনে আসে না, আমি এসে পড়েছি ভাই আমার মায়ের জন্য আর আমার বোনটার জন্য ভাই, আমার সাহায্য কর ভাই, আমার কোনো খারাপ নোংরা ভাষায় কোনো কথা বলবে না ভাই, ভালো সুন্দরভাবে কথা বললে ভাই আমার পাশে থাকেন, আমার এই হেল্প করেন, আমার মার চিকিৎসাটা হবে ভাই, আমি তারে দোয়া দেব।
আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা এত সময় ছিলাম সুন্দরী রিয়ার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আজ এ পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, RSTV বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।